হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসডিও ডমিসাইল সার্টিফিকেটের ব্যাপারে পুলিশ ভেরিফিকেশানের সময় এই সার্টিফিকেটের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো থানা থেকে চেয়ে থাকে পুলিশ স্টেশন থেকে চেয়ে থাকে সেই সমস্ত ডকুমেন্টসগুলি আমি ভিডিওতে দেখিয়ে দেবো সো এসডিও ডমিসাইল কিন্তু র্যালি অ্যাটেন্ডের জন্য ইন্ডিয়ান আর্মি র্যালি অ্যাটেন্ডের জন্যে এই সার্টিফিকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট সো পুলিশ ভেরিফিকেশানের জন্য এর কি কী ডকুমেন্টস লাগছে তোমরা দেখে নাও ভিডিওতে সো নাম্বার ওয়ান দেখো এখানে যে অ্যাপ্লাই করছে অর্থাৎ যে ক্যান্ডিডেটস তোমরা দেখতে পাচ্ছ এখানে তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ছবি সহ প্রধানের অ্যাটেস্টেড অর্থাৎ পঞ্চায়েত সার্টিফিকেট যেটা পঞ্চায়েত রেসিডেন্সিয়াল পঞ্চায়েত প্রধানের সিগনেচার ছবি সমেত কিন্তু ওটা লাগবে নাম্বার টু আসছে জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে পুরানো রেশন কার্ড লাগবে নাম্বার ফোর ভোটার কার্ড লাগছে ক্যান্ডিডেটের আধার কার্ড লাগছে প্যান কার্ড লাগবে ব্যাংকের পাসবুক লাগবে স্কুল সার্টিফিকেট লাগবে জন্মের আগে দলিল ক্যান্ডিডেটের কিন্তু লাগবে অর্থাৎ ক্যান্ডিডেটের বাড়ির জন্মের আগে দলিল কাস্ট সার্টিফিকেট সে যদি এসসি এসটি বা জেনারেল কাস্ট হয়ে থাকো এসসি এসটি হয়ে থাকলে তার কাস্ট সার্টিফিকেট মাস্ট আনতে হবে দু হাজার সালের ভোটার লিস্ট অ্যাটেস্টেড এই ভোটার লিস্টটা কিন্তু থানার উপরে ডিপেন্ড করে ওটা তোমাদের যে ডিআইও থাকে সেই ডিআইও অফিসে যোগাযোগ করলে ওরা যেটা চায় সেটা দিলেই হবে প্যারেন্টসের কি কি ডকুমেন্টস লাগছে অর্থাৎ বাবা মায়ের পুরানো রেশন কার্ড লাগবে ভোটার কার্ড আধার কার্ড দু সালের ভোটার লিস্ট প্রধানের অ্যাটেস্টেড সেটা দু হাজার সাল নাও হতে পারে কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে থানা যেটা চাইবে সেটা কিন্তু লাগবে আর যদি প্যারেন্টস যদি মৃত হয় তাহলে তাদের ডেথ সার্টিফিকেট অবশ্যই অ্যাটাচ করতে হবে আর যে সাক্ষী আছে সাক্ষীদের কী কী লাগবে সাক্ষীদের লাগবে হচ্ছে পুরানো রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড দু হাজার আঠেরো সালের ভোটার লিস্টের প্রধানের প্রধানের সিগনেচার সমেত পঞ্চায়েত প্রধানের সিগনেচার সমেত কিন্তু ভোটার লিস্ট লাগবে আর সাক্ষীদের দুটি দরখাস্ত সই সমেত অর্থাৎ সিগনেচার সমেত কিন্তু সাক্ষীদের দরখাস্ত লাগবে এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে তোমাদের কিন্তু থানায় ফোন করবে থানা থেকে ফোন করা হবে তোমরা এসডিও অ্যাপ্লিকেশানে ঠিক দশ থেকে বারো দিনের মধ্যে ফোন করলে থানা থেকে তোমরা এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে থানাতে যাবে এবং এইগুলোই মূলত থানা থেকে বলা হয়ে থাকে জোগাড় করার জন্যে সো এই ভিডিওটি তোমাদের এই উদ্দেশ্যেই বানানো যে কী ডকুমেন্টস লাগছে পুলিশ ভেরিফিকেশানের জন্য এসডিও ডমিসাইল বের করার সময়